কেমন আছো বন্ধুরা? হ্যাঁ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের গণিত বইয়ের 87 পৃষ্ঠার 2 এবং 3 নং ডাকের অঙ্ক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা দেখো, ডাকটা দেখো। তাসলিমার 37টি সাদা কাগজ ছিল। কয়টি সাদা কাগজ ছিল? হ্যাঁ, 37টি। তাসলিমার 37টি সাদা কাগজ ছিল। বলো তো কয়টি সাদা কাগজ ছিল? হ্যাঁ, 37টি। তারপরে দেখো, সে ছবি আঁকতে 15টি ব্যবহার করলো। কয়টি ব্যবহার করলো? 15টি। আর সাদা কাগজ ছিল কয়টি? 37টি। গুড। তারপরে দেখো, তার কাছে কতগুলো সাদা কাগজ রইল? আচ্ছা, আমরা যদি দেখি, আমরা কিন্তু আগেও বলেছিলাম যে যদি রইল থাকে তাহলে কি হবে? হ্যাঁ, বিয়োগ হবে। রইল থাকলে কি হবে? বিয়োগ হবে, কারণ তার কাছে ছিল 37টি, সেখান থেকে সে ছবি আঁকতে ব্যবহার করছে 15টি। এখন আমাদের বিয়োগ করতে হবে, তাহলেই বের হবে তার কাছে কতগুলো সাদা কাগজ রইল। গুড। দেখো তাহলে আমি এই অঙ্কটা করি, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। আচ্ছা দেখো, 2 নং আমরা দেখব তাসলিমার সাদা কাগজ ছিল 37টি। কয়টি ছিল? 37টি। গুড। তারপরে সে ছবি আঁকতে কয়টি বলো তো? 15টি। কয়টি? 15টি। গুড। ছবি আঁকতে ব্যবহার করলো 15টি। তাহলে এখন আমরা কি করবো বলো তো? হ্যাঁ, দাগ দেব। এটা যেন কি অঙ্ক? কি করবো আমরা? বিয়োগ। আমরা এখানে বিয়োগ চিহ্নটা দিয়ে দেব। এখন আমরা বিয়োগ করবো। দেখো, এটা কত? 7। আর এখানে 5। তাহলে আমরা 7 থেকে 5 বাদ দেব। কিভাবে বাদ দেব? 7 থেকে 5 বাদ দিলে কত থাকে বলো তো বন্ধুরা? হ্যাঁ বলো, 7 থেকে 5 বাদ দিলে কত থাকে? হ্যাঁ, আমরা কি করতে পারি? 5 থেকে 7 পর্যন্ত গুনতে পারি। দেখো, 5 6 7, তাহলে কত হয়? 2। 2। তারপরে দেখো এখানে কত? 3। তারপরে 1। আমরা 3 থেকে 1 বাদ দেব। আমরা 1 থেকে গুনব 2 3, তাহলে কয় হয়? 2। গুড। তাহলে কয়টি রইল? 22টি। তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো বন্ধুরা? এখানে কি লিখবো? আমরা দেখি ডাকি কি আছে। আছে, তার কাছে কতগুলো সাদা কাগজ রইল। তাহলে আমরা লিখতে পারি, তার কাছে সাদা কাগজ রইল। কি লিখব? তার কাছে সাদা কাগজ রইল। কয়টি রইল? 22টি। তাহলে আমরা এখানে কি লিখব? উত্তর 22টি। আচ্ছা দেখো তো কি লিখছি, ভালো করে দেখো। তাসলিমার সাদা কাগজ ছিল 37টি, সে ছবি আঁকতে ব্যবহার করলো 15টি। তাহলে আমরা বিয়োগ করলাম, কয়টি রয়েছে? 22টি। তার কাছে সাদা কাগজ রইল 22টি। উত্তর 22টি। আচ্ছা,
একটি খেলনা কিনতে চায়। কয় টাকা খেলনা কিনতে চায়? 48 টাকা। কিন্তু তার কাছে 28 টাকা আছে। তার কাছে কত আছে? 28 টাকা। খেলনাটির দাম কত? 48 টাকা। খেলনাটি কিনতে তার আরো কত টাকার প্রয়োজন? খেলনাটির দাম হচ্ছে কত? 48 টাকা। কিন্তু তার কাছে আছে 28 টাকা। তাহলে খেলনাটি কিনতে তার আরো কত টাকা প্রয়োজন? তাহলে আমরা কি করব এটা বলো তো? হ্যাঁ, এই অঙ্কটা কি হবে? বিয়োগ হবে। এটা কি হবে? বিয়োগ হবে। আচ্ছা দেখো এটা কিভাবে করি। আচ্ছা আমি এই অঙ্কটা মুছে দেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই এদিকে তাকাও, দেখো 3 নম্বর অঙ্ক। সাকিব খেলনা কিনতে চায়। সাকিব খেলনা কিনতে চায়। কয় টাকা? 48 টাকা। তারপর তার মাত্র কয় টাকা আছে? 28 টাকা। তাহলে আমরা লিখব তার কাছে আছে 28 টাকা। বন্ধুরা সবাই কিন্তু অবশ্যই বাসায় করবা। আচ্ছা ভালো থেকো তোমরা সবাই।